প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈক পাহরিলে কংগ্রেসে। কংগ্রেস নেতাক বাদেই দিয়ক, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর মৃত্যুর এটা বছর নৌহতেই আনকি মৃত্যুর তারিখ পাহরিলে তরুণ গগৈর পুত্র গৌরব গগৈও। ইয়ার প্রমাণ পোৱা গল সোমবারে গোয়ালপাড়ার ভালুকডুবিত। তিনিবারক মুখ্যমন্ত্রীর পদত অধিষ্ঠিত প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর স্মৃতিত গোয়ালপাড়ার ভালুকডুবিত এটা প্রতিমূর্তি স্থাপন করা হল। গোয়ালপাড়ার কংগ্রেস বিধায়ক এ কে রশিদ আলমর উদ্যোগত নির্মাণ করা এই প্রতিমূর্তি সোমবারে উন্মোচন করে প্রয়াত মুখ্যমন্ত্রীগীর পুত্র সাংসদ গৌরব গগৈয়ে। কিন্তু প্রতিমূর্তিত খোদিত হওয়া মৃত্যুর তারিখটা চাওকসুন, যত লিখা আছে 30 নভেম্বর 2020। কিন্তু জনপ্রিয় মুখ্যমন্ত্রীগীর মৃত্যুর দিনটা এতিয়াও পাহরা নাই জনতায়। 2020 চনের 23 নভেম্বরের দিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে। কিন্তু পুত্র গৌরব গগৈ অথবা কংগ্রেস নেতা রকিবুল হুসেইন কোনেও গুরুত্ব নিদিলে তরুণ গগৈর মৃত্যুর দিন ভুলক খোদিত হওয়া বিষয়টুত। সোশিয়াল মিডিয়াতো এই বিষয়টুক লৈ ব্যাপক প্রতিক্রিয়া। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পুত্র গৌরব গগৈর মতে এইটো ভুল তেও সরু ভুল বুলি ভাবে। ভুল হলেও যি কল্পনা লৈ যি আশা লৈ সেই প্রতিমূর্তি স্থাপন করা গল, নির্মাণ করা গল, সেই কল্পনা আর সেই শ্রদ্ধা আর সেই ভক্তির সন্মুখত এই ভুলটা মই সরু একটা ভুল ভাবো, যি ভুলটো শুদ্ধ পারে। সচা ভক্তি সচা শ্রদ্ধা দেখা পালো, তারবাবে মই তাত মই বেশি গুরুত্ব দিছো। সমাজলৈ বিশেষভাবে অবদান আগবঢ়োৱা কোনো এজন ব্যক্তির জন্মৰ দিন অথবা মৃত্যুর দিনটো পালন করে তেওঁৰ অনুরাগী অথবা গুণমুগ্ধ হয়। কিন্তু প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর মৃত্যুর তারিখ ভুলক খোদিত করায় কেবল তরুণ গগৈর প্রতিমূর্তি প্রথমবারের বাবে নির্মাণ করার গৌরবত উফন্দি থকা কংগ্রেস বিধায়ক এ কে রশিদ আলমর এনে ভুলের বাবে অলপও অনুশোচনা নাই। ডেটটোর কথা কৈছে, ডেটটো প্রিন্টিং মিষ্টিং করেছে, কিন্তু সেই মুহূর্ত তো কারেকশন করা তো অসুবিধা। ঠিক পিছ মুহূর্ততেই এই চাওক 23 নভেম্বর পিছ মুহূর্ততেই কারেকশন করে দিয়া হয়েছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়া মানে আসল জায়গাত নাই, মূর্তিটা তাতে স্থাপন হল ভিতর সবচেয়ে প্রথমত ভারত সরকারে পদ্মভূষণ দিছে আর তোর অবদান 15 বছর সকলেই জানে। ক্রিটিসিজম তো করব না, ডেটটো প্রিন্টারে প্রিন্টিংত মিস্টেক করেছে, কারেকশন হয়ে যাব। ইটোলৈ ইমান আর সেই সোশ্যাল মিডিয়া হুলস্থুল, পিছ মুহূর্ততে কারেকশন করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উত্থাপন হয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্রতি কংগ্রেস নেতার এয়া আনক দেখাবলৈ শ্রদ্ধা নে সচা অর্থত সন্মান? যোনে মানে এই কামখিনি করেছে তো অলপ ভেরিফাই করা প্রয়োজন আছিল বলে মই ভাবো। আর এনেকা ধরনের এজন মহান ব্যক্তির মানে মৃত্যু তিথিটো ভুলকে লিখাটো মানে খুব দুঃখজনক। আর এই প্রতিমূর্তিটোর মৃত্যু তিথিটো ভুলকে লিখার কারণে খুব বেয়া লাগিছে, জনা শুনা মানুষ নিশ্চয় তেওঁলোকে, কিন্তু ভুল করার কারণে অল্প বেয়া লাগিছে। ডিঙৰ পৰা রফিকুল ইসলাম আৰু ক্যামেরা পার্সন শরৎৰ সৈতে গোয়ালপাড়াৰ পৰা উদিত নারায়ণ কলিতা, নিউজ লাইভ।